জীবন হলো তার যাত্রা, এবং প্রত্যেকের জীবনযাত্রার লক্ষ্য হলো আলাদা। এবার মনের মধ্যে এই প্রশ্ন জাগতেই পারে যে এই জীবনের লক্ষ্যটা গুরুত্বপূর্ণ নাকি যাত্রাটা, এবং এই ভাবনায় আমরা কোথাও না কোথাও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে ভুলে যাই। ভুলে যাই যে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলো আমাদের সাথী, আমাদের সহযাত্রী, যার সাথে আমরা এই যাত্রাপথ সুনিশ্চিত করি। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি নিজেই দেখুন, মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ে, তার লক্ষ্য হলো ধরিত্রী, তার যাত্রাপথ হলো সেই বায়ুমণ্ডল। কিন্তু ও কোন সাথী নির্বাচন করছে তার উপর কত কিছু নির্ভর করে। যদি সাথী হিসেবে ঝিনুককে খুঁজে পায় আর ওই ঝিনুকের ওপরে গিয়ে পড়ে, তাহলে মুক্তয়ে পরিণত হয়। তখন লক্ষ্য কি হয়ে থাকে? ঈশ্বরের আভূষণ। সেখানেই যদি এই জলের ফোঁটা কোনো সাপের সঙ্গ পায়, কোনো সাপের মুখে গিয়ে পড়ে, তাহলে তা পরিণত হয় বিষে, আর তখন লক্ষ্য কি হয়? কারোর প্রাণ হরণ করা। এই উদাহরণ স্থির করে যে আমাদের জীবনে সাথীর নির্বাচন হলো অত্যন্ত আবশ্যক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সাথীর প্রভাব শুধু যে আপনার পথে পড়বে তা নয়, আপনার লক্ষ্যের ওপরও পড়বে। কখনো কখনো কেউ আপনার লক্ষ্য বদলে দেবে, কখনো উচিতভাবে, কখনো অনুচিতভাবে, সেটা আপনার নির্বাচনের উপর নির্ভর করছে। তাহলে একজন শ্রেষ্ঠ সাথী নির্বাচন করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।